লেকচার দিলে যদি তোমার কোনো লাভ হতো তাহলে সত্যি দিতাম। মাঝে মাঝে আসলে আমার মনে হয় আমি খুব বোকা, কেন এইসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলছি, আমি রুচি হারিয়ে ফেলি। আমিও হারিয়ে ফেলি, ব্যাপার না। দেখেন কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। খোকন দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? মা একটু বাইরে গিয়েছিলাম। কেন গিয়েছিলি, কেন গিয়েছিলি? এত বড় একটা ঘটনা ঘটার পরেও তোর শিক্ষা হয়নি? এই শরীরে কেউ বাইরে যায় একটা বার ভাবলি না সবাই কিরকম চিন্তা করবে? গেছিস ভালো কথা, আমাকে জানিয়ে যেতে পারতি তোর জন্য আর কত অপমান সহ্য করতে হবে। মা আমি জানাতাম, ঘরে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। আর যখন বের হচ্ছিলাম তুমি তো ওয়াশরুমে ছিলে, তাই আর সেজন্য না জানিয়ে চলে গেলি। একটা বিপদ হলে কি হতো? আচ্ছা আমাকে ঠিক করে বলতো তুই কি চাস? তোকে কতবার বলেছে এসব রাজনীতি টাজনীতি আমাদের জন্য না। এর আগের বার ইমতিয়াজ তোকে ছাড়িয়ে নিয়ে এসে আরেকবার যদি কোনো একটা ঘটনা ঘটে তখন তো বিপদে পড়বি, কেউ তোকে ছাড়াতে যেতে পারবে না। তোর বাবা তো এসবের মধ্যে জড়াবেন না, তার চেয়েও বড় কথা উনি অনেক বেশি কষ্ট পাবেন, এটা বুঝিস নাকি বুঝিস না? আমি চাই না আমার কোনো কারণে তোমরা কষ্ট পাও। ঘরে থাকতে ভাল লাগছিল না, তাই একটু বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য। আর বের হতে কাজলের সাথে দেখা হয়ে গেল, তাই মহল্লায় সরি মা, ভুল হয়ে গেছে। সরি বলবি না, উল্টাপাল্টা আচরণ করার পরে সরি বলার মধ্যে কোনো মাহাত্ম নাই। শোন, একদম সুস্থ হওয়ার আগে যদি একটিবারের জন্য বাইরে যাস আমি বাসা ছেড়ে চলে যাব, আমার এই যন্ত্রণা আর ভালো লাগছে না। এখন যা ঘরে যা, কি বিশ্রাম কর, কিছু খাবি? একবারে ভাত খেয়ে ঔষধ খেয়ে নেব। আমার ঘরে গিয়ে শুধু আমি রান্না বসে আসছি।